ও তালাটা মার, তুই তো চাবিটা নিয়ে আসিস। আচ্ছা তো তোকে তো আমি ছোটবেলার থেকে তোকে মানুষ করতেছে, ঠিক আছে ভাই? তোকে এখন আমি নিজের ভাইয়ের মতন ভাবি, ঠিক আছে? এখন আমি কি বলি শোন, সকালবেলা যে পাটগুলো লাইরে দিয়ে আসা হয়েছে ওই পাটগুলো ভালো করে শুকাচ্ছি কি না শুকাচ্ছি দেখে আসি, চল দেখে আসে। তারপরে বাড়িতে আসে রান্না করবি, আমি একটু স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করে আবার পাটগুলো জলা করে নিয়ে আসতে হবে। গরিবের সংসার, অভাবের সংসার চলছে, পাট বেচে তাও গার্লফ্রেন্ডে খাওয়াইতে হবে, কি করি? রোয়া ক্ষেতগুলো চাষ করতে হয়, চাষ করে আবার রোয়া কাটতে হবে, বুঝতে পারিস না? ভালো করে কাজ টাজ কর, দেখ এগুলো ভালো করে ঝাড়াঝাড়ি কর। আরে ভাই বলি কি, কাক যে টাকা বেচবো না তার থেকে ডাবল খরচাই হয়ে যাবে। এই জায়গায় তোর সার দিতে হয়, তোর হচ্ছে কত কি করতে হয় জানিস না? আবার নিরানোর জন্য মানুষকে আবার জায়গা নিয়ে আসতে হয়, ওদেরকে আবার বেতন দিতে হয়, বুঝিস না? সে তো ঠিকই, এখন পাট বেচে তো এখন কি করবি? পাট বেচে আর কি করবো, পাট বেচে তো দালান টাক্কা দিবি নাকি? দালান আর কি করবো, আমার কথা শুনলে তো তোর মাথা গরম হয়ে যাবে রে। কেন রে, তা কিছু কি করবি নাকি এগুলো বেচে? আচ্ছা এগুলো বেচে তো আমি দালান কোটা কিছু করবো না, এগুলো আমি বেচে টেচে কি করবো জানিস? কি আমি গার্লফ্রেন্ডে খাওয়াবো। কি কইস রে তুই, তোর মা তোকে ছোট থেকে মানুষ করলো, তুই এখন কি করবি? কামাই কইরা তোর মা বাবাদের খাওয়াবি না বলে কি বলিস গার্লফ্রেন্ডকে খাওয়াবি? কেন গার্লফ্রেন্ডকে খাওয়ানো যায় না? তা গার্লফ্রেন্ডটা কি এখন নাকি তোদের জমি টমি আছে, তুই আজে বাজে ইসে না করে জমি থেকে কাজ করবি, কামাই করবি, তোর মা বাবাকে খাওয়াবি না করে তুই তোর গার্লফ্রেন্ডকে খাওয়া। আচ্ছা ভাই তুই তো ঠিক কথা বলছিস, আমার ভুল হয়ে গেছে, আমি মা বাবাকে না দেখে দেখতেছি আমি গার্লফ্রেন্ডকে। এখন আমি পুরো চেষ্টা করব গার্লফ্রেন্ডকে হাটায় দিতে, মা বাবাকে কাছে আনতে চেষ্টা করব, ঠিক আছে ভাই? এখন আমাকে মাফ করে দেন, আমার খুব ভুল হয়ে গেছে, ঠিক আছে? এরকম ভুল আর কোনোদিন হবে না। এখন আমি মা বাবাকে যত পারি মা বাবাকে দেখবো এখন। এখন কাজ করো তুমি। হ্যাঁ ঠিক আছে, না যাই, আমার ভাইটা কতক্ষণ থেকে সকাল থেকে বাড়ি গেছে, ও তো রান্না করছে কি না করছে দেখি, যায় স্নান খাওয়া দাওয়া করতে হবে। কি রান্না করলো, এটা রান্না করছে যা দেখে আসি কি রান্না করলো, খাওয়া দাওয়া করি যায়। আরে ভাই কাজ কাজ করতে গেলাম, একটা ভাই আমার চোখ খুলে দিল, বুঝছিস কেমন ভাবে জানিস? ও বলল কি মানে তুই নিজের জন্য নিজের বাপ মা বাপ মাকে না দেখে তুই দেখতেছিস তোর গার্লফ্রেন্ডকে। ও তো ঠিকই বলছে, ও তো ঠিকই বলছে, তার জন্য এখন আমি কি করবো জানিস? এখন আমি ভাবতেছি আমাদের যা জমি জমা আছে সব ওগুলো জমি জমাতে এখন চাষ করবো, চাষ করে সব বিজুন গাড়া হবে, রুয়া গাড়তে হবে, ওইটাই ওইটাই আমাদের এখন সংসার, বুঝছিস? আমাদের গরিবের সংসার, এখন বাপ মাকে দেখতে হবে, ঠিক আছে ভাই? তোকে তো আমি ছোটোবেলার থেকে পাল্টেছি, তুই তো আমাকে ভালো করে চিনিস নাকি? তাহলে আমি ছানটা করে আসি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা ছিল আমাদের এক নম্বর পার্ট, যদি আপনারা দু নম্বর পার্ট দেখতে চান তাহলে প্রচণ্ড শেয়ার করুন অথবা কমেন্টে জানিয়ে দেন আমরা দু নম্বর পার্ট দেখতে চাই।